রাজারাম, এদেরকে কে ধরলো? ম্যাডাম ম্যাডাম, ও ম্যাম, ছি 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 ছি, একটা মেয়ে পুলিশের হাতে ধরা পড়লে এসে গলায় দড়ি দিয়ে মরলে পারতিস, কোথায় আমার হাতে ধরা পড়বি তা না একটা মেয়ে পুছি। আপনি ঠিক বলছেন স্যার। স্যার কোথায়? হ্যাঁ আমি, আমার কোনো কাজ নেই, আমার কোনো কাজ নেই, হ্যাঁ সাত পুরুষের পুলিশ আমরা। উরি বাবা, আমি মাফিয়া ছাড়া কাউকে ধরি না, ওই চোর সাজুদের আমি ধরতে যাব। ঠিক আছে যা যা, মাথা গরম করে যা, চা নিয়ে আয়, চা নিয়ে আয়। এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায় জঙ্গলের ধারে ধারে ধারে। জিলেলে জিলেলে যা পাবি তুলেলে, জিলেলে জিলেলে যা পাবি তুলেলে। নন্টে চোর এদিকে কোন ভর, তীর্থ করতে গেছিলি? না চুরি করতে। কোন মন্দিরে? ঘোষাদের বাড়ি। বাহ 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 বাহ, প্রসাদ এনেছিস? বলছি তো চুরি করতে গিয়েছিলাম। ভালো করে কি চুরি করতে গেছিলি? হ্যাঁ এই দিনের বেলা। দেখুন ওই রাতের বেলা চুরি করলে দোষ, দিনের বেলা চুরি করলে নির্দোষ, ওই জন্য আমি নাইট ডিউটি থেকে না ডে ডিউটিতে শিফট করে নিয়েছি। তো শিফট করা বার করছি, যথানা চ, তাহলে যথানা চ। কোথায়? এমন মার মারবো তোকে না, খাবো তোকে গাচাং। কি হলো কি হলো? ঘাড়ে হাত দেবেন না, ইমিটেশনের ঘাড় পট করে ভেঙে যাবে। ইমিটেশনের ঘাড় পট করে ভেঙে যাবে? তাহলে ওদিকে ঘোর, ওদিকে ঘোর ঘোর। বাবা কি হলো এটা, কি হলো এটা, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি আমি, মানে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আরে যা যা, আমার দাদাকে চেনো না তুমি? আরে আমাকে দাদা দেখাচ্ছে, দাদা ওরকম দাদা কত দেখেছি, দাদা দেখাচ্ছে দাদা, বুঝলে? কত দাদাকে কাদা বানিয়ে কুমোর চুলিতে সাপ্লাই করে দিয়েছি, আমাকে দাদা দেখাচ্ছে। আরে যা যা যা, ডাক তোর দাদাকে, সাত পুরুষের পুলিশ আমরা, ডাক না ডাক দাদাকে। আচ্ছা এই শোন, একটু আস্তে করে ডাকিস বাবা। আস্তে? এমন জোরে ডাকবো না, এখান থেকে দুবাইয়ে শোনা যাবে। দাদা আমাকে দাদা, যা 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 যা, দাদা দেখাচ্ছে আমাকে, দাদা দাদা দেখ। আপনার তো দুবাইয়ে থাকবার কথা, তোমাকে মারবো বলে এসেছি, ছটা গুলি আছে, বলো কটা খাবে। হাই ছটা গুলি আছে, একটাও খেতে পারবো না, লিভারের প্রবলেম আছে তো হজম করতে পারবো না। কি কি? তাহলে আমার ভাইকে ছেড়ে দাও। আই আপনার ভাইকে তো আমি ধরিনি, আই আই ধরুনি তো, আমি এখানে এলাম কি করে? হ্যাঁ ওই লোনতে চোর আপনার ভাই না, এইটা না, ওই লোনতে চোর আপনার ভাই? হ্যাঁ আমার তিন নম্বর বাবার চার নম্বর ছেলে, আই যোগ্য ছেলে, কিন্তু ও তো একটা চোর আর আপনি একটা ডন। এটা গণতান্ত্রিক দেশ, যে যা খুশি করতে পারে, ও চোর আমি ডন, আই ওকে ছেড়ে দাও না হলে আমি তোমাকে গুলি করে মেরে দেবো। গুলি করে না স্যার, গুলি করে না, দেখ ছেড়ে দিচ্ছি, এই তো ছেড়ে দিচ্ছি স্যার, ছেড়ে দিচ্ছি, এই তো ওকে ছেড়ে দিচ্ছি স্যার, গুলি করবেন না স্যার, গুলি করবেন না স্যার, গুলি করবেন না, ছেড়ে দিচ্ছি স্যার, ছেড়ে দিচ্ছি স্যার, গুলি করবেন না, গুলি করবেন না, গুলি করবেন না আমাকে স্যার, স্যার আমাকে গুলি করবেন না, আমি ছেড়ে দিচ্ছি স্যার, ছেড়ে দিচ্ছি, এই তো ছেড়ে দিচ্ছি স্যার, গুলি করবেন না স্যার, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, খুলছি খুলছি, যাও ভাই নন্টে, তোমার দাদা ফোনতে দাঁড়িয়ে আছে ফ্রন্টে, বাজাও গিয়ে ঘুনতে, টাটা বাই বাই, চলে যাও দুবাই, বাই বাই। গোবর্ধন বাবু? কে গোবর্ধন? গোবর্ধন বাবু কে? ম্যাডাম আপনি? কয় দিনে সবাই কোথায়? ভেতরে। হ্যাঁ কোথায় গেল বলুন তো? আমি তো সেটা আপনাকে জিজ্ঞেস করছি। সেটা আমিও তো আপনাকে জিজ্ঞেস করছি। কি 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 কি, এটা আমি আপনাকে কি করে জিজ্ঞেস করি, কোথায় গেল বলুন তো? আপনি লকআপ খুলে সবাইকে বের করে দিলেন। আমি বের করে দিলাম? ও হ্যাঁ হ্যাঁ তাই তো, আর বলবেন না ম্যাডাম, কেলেঙ্কারি হয়ে গেছে, ওই যে ফোনটিটা দল
আমাকে ভয় দেখিয়েছে বলেছে গুরুম করে শারাপ আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আবার যদি এরকম হয় আপনাকে সাসপেন্ড করে দেব কপাল সবই বাবা উড়ি বাবা উড়ি বাবা কপাল সবই আমার কপাল কাল সর্পযোগে জন্মেছি যা করতে যাই তাই উল্টে যায় পুলিশের ভালো করতে নেই লো তুমি এটা দিতে এসছো রুদ্রদা মানে তা নয় অ্যাকচুয়ালি আমি এখানেই যাচ্ছিলাম তো ভাবলাম দেখা করে যাই আর কারো বাড়িতে তো আর খালি হাতে আসা যায় না তাই তাই হ্যাঁ তাই এবার আমি একটু বলি হ্যাঁ বলো দিদি ওই ঘরে হ্যাঁ হ্যাঁ ওই ঘরে ঠিক আছে যখন এসে গেছি তখন একবার দেখা করে যাই ভালো তাই না হ্যালো চাঁদ উঠেছে ফুল ফুটেছে এখন আমার ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তো ছাদে নিয়ে এলো কেন আজ আমরা ছাদে শুবো ছাদে শুবো কেন কারণ আমার রাশিতে লিখেছে নিচে শুলে বিপদ আছে তাই আজ সারা রাত ছাদে শুবো সাত পুরুষের পুলিশ আমরা আমাকে বিপদ দেখাচ্ছে ওই রাশি আমি মিথ্যা প্রমাণ করে দেবো ঢং দেখে আর বাঁচি না দুধ নিয়ে আসছি দুধ খেয়ে শুয়ে পড়ো ঢং দেখে আর বাঁচি না আরে আমার কিছু হয়ে গেল অর্ধেক পেনশন পাবে তাতে চলবে ঢং দেখে আর বাঁচি না গোবর্ধন বলো ঘুম পাচ্ছে বিপদ কেটে গেলে দেখে দিও দেব এবার এবার আমি এখান থেকে নিচে ডাইভ দিয়ে পড়ব আপনাদের মধ্যে কেউ আছে আমার মতো ডাইভ দেওয়ার আছে কারো হিম্মত কাম অন কাম অন এই তো সেই মল কি দাদা পারবেন আমার অনেক কাজ আছে দুপোহ পারে না কি ওই পারি না কি রে পারি না কি গোবর্ধন নাম আমার 26 পরগনার ছেলে আমি তালগাছ থেকে জলে ঝাঁপ দিয়েছি আর এটা তো সামান্য একটা ঝাঁপ দিও না এসব করতে গেলে কারিশমা চাই কারিশমা কারিশমা সাত পুরুষে পুলিশ আমরা তুই আমাকে কারিশমা কাপড় দেখাচ্ছিস দাঁড়া তোর কাপড় খুলে নিচ্ছি এবার আমি এখান থেকে ডাইভ দেব অলিম্পিক রেকর্ড করব তালিয়া তালিয়া জোরসে আসছি আসছি হাততালি 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 জোরে জোরে হাততালি এবার আমি টাইম মারবো তুমি তুমি ছাদ থেকে লাফ দিলে কোন দুঃখে শুনি আমি ভেবেছিলাম নিচে সুইমিং পুল আছে নিচে সুইমিং পুল রাখছো তোমাকে পুলিশের চাকরিটা কে দিল তোমার চরচর বজাই হাতটা গেল বাবা বাবা গো ডাক্তার ডাকো নার্সকে ডাকো সবাইকে ডাকো ধীরে বয়সে আর কেঁদো না তুমি সব আমি ডাকছি
গোবর্ধন বলো কেন স্বপ্ন দেখিস? আর দেখবো না বাবা। এইভাবে থানা চলবে কি গো? তুমি থানা থেকে চলে এলে যে? থানা উঠে গেছে। থানা উঠে গেছে মানে? থানা উঠে গেছে মানে এই জন্য, এই জন্য থানায় মহিলা পুলিশ রাখার আমি বিপক্ষে। তোমাদের অনেক সমস্যা, একটা না একটা কিছু লেগেই আছে। ম্যাডাম কদিন ধরে থানায় আসছেন না, এখন সব দায়িত্ব গিয়ে পড়েছে এই কাঁধে। তা তুমি তো থানা থেকে চলে এলে, এবার দায়িত্ব সামলাবে কে? কে জানে, কেউ চলে এলু মানে? চলে এলু মানে কি? আমি চলে এলে কি হবে? আমার বুদ্ধিটা রাস্তায় অন ডিউটি। তুমি দেখে নিও, একদিনের মধ্যে সারা শহরের হাল আমি একেবারে পাল্টে দেব। মাথাটা টিপে দাও, বুদ্ধি কাটাতে হবে। বুদ্ধি কাটাবে না, ঘোড়ার ডিম, তুমি তো এখনো ঘুমিয়ে পড়বে। কথা বলো না, টিপে যাও। ভালো করে হল্ট, এই 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 হল্ট, বেরিয়ে এসো। তুই? হ্যাঁ আমি। লাইসেন্স বের কর, লাইসেন্স বের কর, আমাদের কেউ কোনোদিন বউকে শাড়ি কিনে দেয়নি। আপনার সাত পুরুষ বইয়ের দিকে খেয়াল রাখেনি বলে আপনিও রাখবেন না স্যার। শাড়ি পেলে বৌদি খুব খুশি হবে স্যার। হ্যাঁ তা তো হবে, খুব খুশি হবে না? ও বইয়ের জন্য শাড়ি নিয়ে গেলে খুব খুশি হবে। এটা নিয়ে নিবা, এটা তাহলে নিয়ে নিই। দোনো যা, তুই আমার হাত ধরলি, হাত চাল। এবার ঘুষ নেওয়ার অপরাধে আমি তোমাকে চালান করব। হ্যাঁ নয়, হ্যাঁ আমি সিবিআই অফিসার, পেপার 1007। আমি ঘুষ নিইনি, আমি ঘুষ নিইনি, আমি ঘুষ খাইনি। সাত পুরুষের পুলিশ আমরা, কেউ বলতে পারবে না আমরা ঘুষ খেয়েছি। ঘুষ খেতে হলে সারাদিন ঘুমোলে চলে না, ঘুষ খেতে হলে একটু জেগে থাকতে হয়। ঘুমিয়ে ঘুমিয়ে ঘুষ খাচ্ছিলাম বলেই ধরা পড়ে গেলাম, এবার জিগে জিগে খাও। ছি 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 ছি। ম্যাডাম শ্রীবাস্তবকে প্রোটেকশন দেবার দায়িত্ব নিয়েছে, আমায় যদি বলতো না আমি না করে দিতাম। কেন, ভয়ে? ভয়ে? ভয়ে কি বলছো? আমার নাম গোবর্ধন, ভয় কাকে বলে আমি জানি না, বেরো না। তাহলে আমি নিলাম না, তার কারণ আমার একটা প্রেস্টিজ আছে না। প্রোটেকশন যদি দিতেই হয় তাহলে প্রোটেকশন দেব প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে, এসব চিহ্নপুটিকে প্রোটেকশন। তুমি এখানে তা নিকি করছো? যাও, শরবত নিয়ে এসো, যাও। যাচ্ছি যাচ্ছি। হুবি বৌরি, মানা ভাব দিয়ে কিরকম গাঁটা শিশির করছে। সামনে আমার গাড়ি। তুমি তুমি আমার সিকিউরিটি? ইয়েস স্যার। গুড, তোমার মতো লোকই আমার দরকার। টেরারিস্টদের হিট লিস্টে আমার নাম আছে, আমাকে মারতে আসার আগে তুমি আমার হয়ে মরে যাও, ঠিক আছে? কি, আপনার হয়ে আমি মরবো? দেশের কাছে আমার রক্তের দাম অনেক, তোমার দাম কানা করিও না। তোমরা কে ভাই? উগ্রপন্থী। উগ্রপন্থী? আমাকে মেরে কি হবে ভাই? আমার রক্তের কানা করিও দাম নাই। মন্ত্রী মশাইকে মারুন, ওনার রক্তের অনেক দাম। তুমি আমাকে মারতে বলছো? আপনি তো বললেন স্যার আপনার রক্তের দাম অনেক, আমার রক্তের দাম নেই। ভুল বলেছি, এখন তোমার রক্তের দাম অনেক, আমার রক্তের দাম কানা করিও না। এই এই
আমাকে মারার আগে ওকে মার ওকে কি হলো কি কি হচ্ছে ওরা আমাকে গুলি কি 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 কে ও ও আমি না ইয়ে করছিলাম জানো গুলি খাওয়া প্র্যাকটিস করছিলাম জানো পুলিশকে প্রোটেকশন দিতে গেলে না গুলি খেতে হবে ভয় পেলে চলবে না আমি ভয় করব না গো করব না আমি তো ওকে নিয়ে কি করি বলো তো ছবি তুলে রাখো এমন বটি কথা খুঁজে পাবে না কো তুমি এমন বর যেন শত্রুরও না হয় যাচ্ছি তো আরে কি প্রবলেমটা কি সেটা বলবেন তো স্যার আপনার ভালোর জন্যই বলছি প্লিজ আমার কথাটা শুনুন প্লিজ গেট ইট ঠিক আছে ফাস্ট গো ফাস্ট গো ওকে অফিসার গুড নাইট প্লিজ স্যার ওকে গুড নাইট গিরে ডাকছিলাম শুনতে পেলি না কে লোকটা চলে গেল একজন পুলিশ অফিসারের সঙ্গে কে থাকবে সেটা একজন অপরাধীর জানার বিষয় নয় আই এম সরি অফিসার রাত দুপুরে নাটকটা আর ভাল লাগছে না আপনি প্লিজ এদের নিয়ে যান